এখন সকাল 8:30 বাজে আর বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, আর যে গাছটা এখন দেখতে পাচ্ছ, এই গাছটা না কিছুদিন আগে একদম মরে মরে আসছিল, তো বর্ষার জল পেয়ে এটা আবার বেঁচে উঠেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। গুড মর্নিং, আজকে সকাল থেকে একদম সময় পাইনি, সকালে উঠেই তো রান্না বান্না নিয়ে লেগে গেছিলাম। এখন জাস্ট রান্নাটা কমপ্লিট করে আমার এই মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে উপরে চলে এসেছি। এখন স্নান টান করবো, তারপরে দেখি আর কি করা যায়। ততক্ষণ সাথে থাকো। হ্যাঁ, আমাকে খুব বিচ্ছিরি দেখতে লাগছে জানি, ঘেমো লাগছে পুরো, তো কি আর করবে, অ্যাডজাস্ট করে নাও। তো আজকে আমাদের রান্না হবে অমলেট কারি, নটে শাক ভাজা, পমফ্রেট মাছের কষা আর ডাল। তো সাথে থাকো, আমি তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। তো অমলেট কারি বানানোর জন্য প্রথমে ডিমটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে ফেটিয়ে অমলেট করে নিয়েছি। এরপরে অন্য আর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এরপরে তার মধ্যে আমি আলু, যেগুলো মাছের আলু যেরকম হয় লম্বা লম্বা করে কাটা, সেই রকম আলু কেটে সেটা ভেজে নেব। এরপর কড়াইতে পেঁয়াজ কুচো দিয়ে সেটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব তেজপাতা। দিয়ে দিলাম সামান্য নুন। এরপরে একটা এলাচ আমি ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আর তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরি। এরপরে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব।
আর রান্নার ফাঁকে দেখলাম যে আমাদের পাশের বাড়ির টালির ছাদের উপর একটা হনুমান এসে বসে আছে, আর পাশে যে পেঁপে গাছ আছে সেই পেঁপে গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। তো অনেক অনুনয় বিনয় করার পরে সে আমাদের ক্যামেরার দিকে তাকালো। পমফ্রেট কারি বানানোর জন্য কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পমফ্রেট মাছগুলোকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে একটু সামান্য ভেজে নিতে হবে। মাছটা হালকা ভেজে নেওয়ার পরে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে একটু ভেজে নেওয়া হবে। আর সাথে অ্যাড করা হচ্ছে একটু পেঁয়াজ বাটাও। দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে অ্যাড করা হচ্ছে 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে সব কিছু আবার ভালো করে কষানো হচ্ছে। এবার অ্যাড করা হলো টমেটো পিউরি, সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো নুন। আর তরকারির রংটা সুন্দর করে লাল করার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী জল দিয়ে দেওয়া হলো। আমাদের মাছের তরকারি রেডি হয়ে গেছে, একটু পরে আমরা সবাই ডিনার করে নেবো, তোমরাও করে নাও। আজকে অনেকদিন পরে বিকালবেলা একটু চুল টুল বাঁধলাম, ভালো করে সিঁদুর পরলাম, একটু লিপ বাম লাগালাম, সাজগোজ তো প্রায় ভুলেই গেছি। সেই লাস্ট বাড়িতে বোধহয় একটা মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম, সেটা ছিল লাস্ট। তো আজকে একটু মানে যেটুকু না করলেই নয় সেটুকু করলাম। এখন ছাদে এসেছি আমি আর ও, আমরা দুজনে এখন চা খাচ্ছি। আর আজকে আকাশে অনেক মেঘ, পুরো মেঘলা আকাশ। আমার ট্রাইপডও সেট করছে।
কিছুতেই আনতে পারছি না তাকে আমার ক্যামেরা, জানি না কি করে আনবো, আদৌ আসবে কি না কোনোদিনও। আর বিকালবেলাটা হলেই আমার ছাদে যাওয়ার জন্য মনটা কেমন হয়, একটু ফাঁকা জায়গায় খোলা বাতাসে, আর হাতে যদি চা থাকে তাহলে তো জমে যায় পুরো। আর আজকে না ছাদে আসার পরে দেখছি কয়েকটা পায়রা, ওরা ছাদের উপর দিয়ে কী সুন্দর খেলে বেড়াচ্ছে, তো আমি তাই এটাকে ক্যাপচার করে নিলাম। অনিশা, হ্যালো, পায়রা গুলো তোমার কাছে থাকবে, ঘুরবে, তোমার হাততালি আওয়াজ শুনে ইয়ে করে রেসপন্স করে। না না, যাদের পায়রা তাদের আবার ইয়ে করবে, টাক করবে, দিও না দিও না, ওরকম না, ওরকম অন্যরকম ভাবে হাততালি দিতে হয়, করো না।